হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইজি দিবস, আশা করি অবশ্যই ভালো আছো। আমিও খুব ভালো আছি। কী হচ্ছে, গঙ্গারাম প্রত্যেক ভিডিও করছি কেন করছি সেটা বলছি। আজকে আমি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি, সেই জন্য বাবার বাড়ি থেকে তো ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও অন্ধকারের জন্য ভালো হয় না, সেই জন্য গঙ্গারাম প্রত্যেক ভিডিও করতে বাধ্য হলাম। এই দেখো, আমি গঙ্গারামপুরে চলে এসেছি। এই যে আমাদের এটা গঙ্গারামপুর মেন টাউন, এখান থেকে আমরা চলে যাবো এখন স্টেশনে। স্টেশনে যেতে এমনিতে মনটা খুব খারাপ আছে, ভালো লাগছিল না, কারণ বাবার বাড়ি থেকে চলে আসছি ভিড় বাড়িতে। মা এছাড়া খুব মনটা খারাপ লাগছিলো। তারপরে যে রাস্তা চলে এসেছি, এটা স্টেশনে যাওয়ার রাস্তা আমাদের, এটা গঙ্গারামপুরের দিকে পড়ে। এইখান থেকে সোজা আমরা স্টেশনে চলে যাবো। এই দেখুন, স্টেশনে চলে আসছি, এই যে গঙ্গারামপুর স্টেশন দেখিয়ে দিচ্ছি, এবং নিজেকেও দেখিয়ে দিচ্ছি। এখন পরে এই যে ট্রেনটা একদম রাস্তাটা ফাঁকা আছে, সবাইকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে কিছু কিছু মানুষ, তারপরে মামাটা আমাদের রাখতে আসছিলো। এই যে আমি নিজেকে দেখেছি, দেখুন কি আর করবো। এবার ট্রেনে উঠে পড়েছি। এই দেখুন, ট্রেনে সবাই লোকজন ছিল, অনেক রাত্রে রাত 9টার দিকে আমাদের ট্রেন ছিল। তারপর আমিও ছিলাম এই যে ট্রেনে বসে পড়েছি। তারপরে ট্রেন থেকে নেমে এই যে ট্রেন চলে যাচ্ছে, আমি নেমে পড়েছি। তারপর লিফ্টে করে আমার শ্বশুরমশাই ঢুকে গেছিলো, লিফ্টে করে আমার ট্রলিটা নিয়ে আসতে পড়ে। আর এই যে আমি, আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন।